তো পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রথম আগে তোমাকে মাইন্ডসেট করতে হবে, মাইন্ড সেটিংসটা চাল। হ্যাঁ, আমি চিন্তা করব বেশি, পড়ব কম। তো প্রথমে আমাকে প্রিপারেশনটা নেওয়ার জন্য ফার্স্টে আমি এমার্জেন্সি থেকে শুরু করব, যে আমি একটা এমার্জেন্সি রোগী আসলে হাউ টু ম্যানেজ। হ্যাঁ, তাহলে ম্যানেজমেন্টের প্রথম পার্টটা কি হবে, হাউ টু অ্যাসেস। তাহলে আমি বলেছি যে আমরা অ্যাসেসমেন্টগুলো আমাকে করতে হবে, তোমরা এটা লিখে নাও। মানে কারণ হচ্ছে যে এই জিনিসগুলা বারবার বারবার ভাইবাতে ধরবে। হ্যাঁ, তো ভাইবার শুরুতেই প্রথমে বলা হবে যে তোমার এমার্জেন্সি একটা রোগী আসলে তুমি কিভাবে অ্যাসেস করবে। তাহলে অ্যাসেসিং ক্রাইটেরিয়ার ভিতরে নাম্বার ওয়ান কি করতে হবে, আমাদেরকে একটা পিক ফ্লো নিতে হবে, মানে তাকে ফু দেওয়া, তাই না? যে কোনো রোগী আমাদের কাছে আসলে এমার্জেন্সিতে ফু দেওয়া। তাহলে একটা পিক ফ্লো, তোমাদের পিক ফ্লো মিটারটা একজন বের করো, একটু পিক ফ্লো মিটারটা আমাকে দাও একজন। তো একটা পিক ফ্লো দিয়ে আমরা কি কি করতে পারি, ধরো ভাইবাতে তোমাকে দিলো ইনস্ট্রুমেন্ট গুলা সামনে, দেওয়ার পরে পিক ফ্লোটা হয়তো তুমি উঠাইলা, উঠানোর পরে তখন পিক ফ্লো দিয়ে আমি কি কি করতে পারি, টোটাল একটা মানে পুরো প্রিপারেশনটা রাখতে হবে, যাতে করে আমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে সেটা পাই। একটা দেওয়া, এই যে পিক ফ্লোটা, এই পিক ফ্লোটা ছাড়া আমরা অ্যাজমা ডাক্তারি করব না। তাহলে আমাদের চেম্বারে এই পিক ফ্লোটা যেমন থাকে, একটা এমার্জেন্সি রোগী আসলে সে যদি মোটামুটি ভাবে ফু দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আমরা বলবো একটা ফু দিতে। হ্যাঁ, তাহলে একটা পিক ফ্লো করার নিয়ম জিজ্ঞেস করবে, কিভাবে করতে হবে, সোজাভাবে বসবে। হ্যাঁ, তারপরে লম্বা করে শ্বাস টেনে নিয়ে জোরে একটা ফু, একটা ফু। হ্যাঁ, এই ফুটা দেওয়ার পরে সে আবার আরেকটা ফু দেওয়া হবে, আবার আরেকটা ফু দেওয়া হবে, মোট তিনটা ফু দেওয়ার পরে যে রিডিংটা সবচেয়ে বেশি, হ্যাঁ যে রিডিংটা বেশি সেটাই হচ্ছে তার পিক ফ্লো। হ্যাঁ, আর হচ্ছে দুটো জিনিস মনে রাখতে হবে, জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে পার্সোনাল বেস্ট কি আর প্রেডিক্টেডটা কি। তাহলে বলবো যে পার্সোনাল বেস্ট হচ্ছে একটা রোগী সারা জীবনে সে যতবার ফু দিয়েছে সবচেয়ে বেশি যে ফুটা সে দিয়েছে সেটাই তার পার্সোনাল বেস্ট। ইট শুড বি রেকর্ডেড, বিকজ আমি জানি যে আমার জুতার মাপটা কি। ঠিক একটা অ্যাজমা রোগীও জানবে যে তার পার্সোনাল বেস্টটা কি, এবং তার ডক্টরও জানবে যে তার পার্সোনাল বেস্টটা কি। ওকে, অ্যান্ড হোয়াট ইজ প্রেডিক্টেড, প্রেডিক্টেড হচ্ছে যে একটা রোগীকে আমরা মনে করো ধরো 10,000 রোগীর আমরা পিক ফ্লো করালাম, করানোর পরে তখন আমরা একটা অ্যাভারেজ করলাম যে এই বয়সে, তারপর এই উচ্চতায়, ধরো এশিয়ান বা এই এথনিসিটিতে মেল বা ফিমেল, হ্যাঁ এইভাবে চারটা ক্রাইটেরিয়ার উপরে তার এত থেকে এত হইতে পারে। তো আমরা তোমাদের সঙ্গে দেখাইছিলাম না যে এটা আসলে সব সময় সঠিক হয় না। হ্যাঁ, প্রেডিক্টেড এর সঙ্গে পার্সোনাল বেস্ট এর অনেক কি থাকে, ডিফারেন্স থাকে। এই জন্য সবসময় পার্সোনাল বেস্ট ইজ দ্য বেস্ট, বাট যদি কারো পার্সোনাল বেস্ট জানা না থাকে তখন আমরা প্রেডিক্টেড দিয়ে করব। ক্লিয়ার? এটা এটা কোনো কোশ্চেন আছে, মুখ থেকে হাত সরাইতে হবে। হ্যাঁ, কারণ আমি মানে এরপরে পাওয়ার পজিশন নিয়ে কথা বলবো, হ্যাঁ তখন বোঝা যাবে ইটস নট পাওয়ার পজিশন। হ্যাঁ, বসার ক্ষেত্রের সঙ্গে তোমার ইসের ব্রেনের কাজ করার সম্পর্ক আছে। তুমি যদি এভাবে বসো, মুখে হাত দিয়ে বসো, তাহলে ফ্রন্টাল লোব কাজ করবে না। হ্যাঁ, তাহলে ব্রেনের ভিতরে ঢুকবে না, জিনিসগুলো ঢুকবে না, পাওয়ার পজিশন ওর বসা ঠিক আছে। হ্যাঁ, বসতে হলে পাওয়ার পজিশনটা মেনটেন করতে হবে। যাক, আমি এটা পরে আসছি। তো তাহলে ফার্স্ট অফ অল আমাকে এই যে পিক ফ্লোটা ব্যবহারটা রোগীকে শিখিয়ে দিতে হবে। তারপর ধরো আমরা যদি তাকে অ্যাজমা অ্যাকশন প্ল্যান দেই অথবা তাকে যদি অ্যাসেস করি, দুটো ভিন্ন। হ্যাঁ, এটা স্টুডেন্টরা গুলিয়ে ফেলে যখন পরীক্ষা দিতে আসে, তখন হয় কি যে আমি বলে যে ঠিক আছে আপনি এবার অ্যাসেসমেন্টটা কিভাবে করবেন এমার্জেন্সিতে, তখন সে বলে বসে কি রেড জোন, গ্রিন জোন আর ইয়েলো জোন। তো এটা কিন্তু অ্যাসেসমেন্টের সঙ্গে যায় না। তাহলে অ্যাসেসমেন্টে হচ্ছে কি কি, তিনটা জিনিস। নাম্বার ওয়ান কোনটা, নো লাইফ থ্রেটেনিং, নো রিগার্ডিং দিস পিক ফ্লো লাইফ থ্রেটেনিং, তারপর কি অ্যাকুট সিভিয়ার, আর একটা কি মডারেট। তাহলে মডারেটে কত থেকে কত, না না মডারেট কত, 50-20, এই তো, তাহলে তো হলো না, এখন কেউ না জানলে তো হবে না। 33-50 এটা কি, হ্যাঁ তাহলে এটা কি 52, আর ওই যে 33 নিচে থাকলে কি, এইগুলা ক্লিয়ার থাকতে হবে তো। হ্যাঁ, এই ইমার্জেন্সি এটা বাইর করে একদম বার করে এটা ক্লিয়ার হোক না, এইগুলো নিয়ে কনফিউশন থাকলে এখন পরীক্ষা রাখা হবে না। ওখানে কি লেখা আছে বলো, মডারেটে কি আছে, ইয়েস, তা আমরা বলবো যে মোর দ্যান 50% অফ কি, পার্সোনাল বেস্ট। হ্যাঁ, কারণ আমরা পার্সোনাল বেস্ট জানা থাকবে, আমার রোগীর জানা থাকবে, তাই না, আমার রোগীর জানা থাকবে। তাহলে পার্সোনাল বেস্ট থেকে আমরা মোর দ্যান 50% হলে এটা কি, মডারেট, এটা ক্লিয়ার করে রাখো। তারপরে হচ্ছে লাইফ থ্রেটেনিং হচ্ছে লেস দ্যান 30,
ভুল করলে তোমার পুরো ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, তারপর আর আমরা মনে হবে না যে ভালো কোনো প্রশ্ন করি, কারণ তখনই বোঝা যাবে যে বেসিকটাই নাই, ঠিক আছে। এরপরে আমাদেরকে আমরা যখন প্রশ্ন করবো যে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সময় তুমি কি কি অ্যাসেসমেন্ট করবা, তাহলে কোন কোন পরীক্ষাগুলো করাইতে হবে ওই সময়টায়, তাহলে কি কি করাইতে হবে? নাম্বার ওয়ান পিকলোমিটার, গুড। তাহলে আমাদের প্রশ্নটা কয়েক ভাবে হইতে পারে। একটা বলতে পারে যে তোমার এটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট গুলা কি কি ইন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট গুলা কি কি, তাহলে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট গুলা কি কি আছে বলেন। একটা হচ্ছে পিকফ্লো, তারপরে সেকেন্ড পালস অক্সিমিটার, এক্সিলেন্ট, গুড। তারপরে তাহলে সে 6 মাস কেন কোর্স করলো? সো এটা তার জন্য একদম বেসিক মিস্টেক, ওকে, একদম বেসিক মিস্টেক, তাহলে এটা হবে না। আমি ভাইবার কথা বলার সময় খুব মানে কশাস থাকবো যে মুখ দিয়ে এমন কিছু বের না হয়ে যায় যেটা কিনা আমি পরে আর মেকআপ দিতে পারবো না। বাট আমরা এত হার্ড এক্সামিনার, আমরা যদি বুঝতে পারি সে ভুলে বলছে আমরা কনসিডার করি, বাট আমাদের স্যাররা কিন্তু করেনি। হ্যাঁ, তাহলে এবার আসেন, পিক ফ্লো থেকে একটা জিনিস করলাম, অ্যাসেসমেন্ট করলাম, ঠিক আছে। এই পিক ফ্লো দিয়ে আর কি কি করা যায়, ওকে। এরপর হচ্ছে যে আমি যদি তাকে অ্যাজমা অ্যাকশন প্ল্যান দিই, ঠিক আছে, তাহলে অ্যাজমা অ্যাকশন প্ল্যান দিলে সেটা হচ্ছে কি কি জোন আছে, কয়টা জোন আছে? তিনটা জোন। একটা হচ্ছে গ্রিন জোন, গ্রিন জোন কতটুক? মানে হলো তোমার রেড জোন। আর এখান থেকে আমার শুরু হচ্ছে যে কি ইমার্জেন্সি, তাহলে ইমার্জেন্সিতে আমরা যে মানে অ্যাকিউট সিভিয়ার শুরু হচ্ছে, মানে মিলানোর চেষ্টা করো। হ্যাঁ, অ্যাকিউট সিভিয়ার শুরু হচ্ছে 50%, তাহলে 80% এর উপরে হলো সে গ্রিন জোন, 80-50 হচ্ছে তার ইয়েলো জোন, আর 50-র নিচে রেড জোন, আই মিন ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, আর 33% এর নিচে হলো লাইফ থ্রেটেনিং। এইবার দুটোকে তোমরা কনসাইজ করার চেষ্টা করো যে এটার সঙ্গে এটাকে মিলিয়ে ফেলো। এবার এবার সিকোয়েন্সটা মিলছে, এইভাবে চিন্তা করতে হবে যে কোথ থেকে কি জিনিস আসলো। কারণ ভাইবাতে তুমি মুখস্থ করে আলাদা আলাদা ভাবে মুখস্থ করে তুমি কোনোদিন ভাইবা ভালো করতে পারবে না, কারণ তোমার যদি এই টোটাল ডেপটা না থাকে নলেজে, হ্যাঁ, তাহলে এটাকে চিন্তা করে করে এটাকে তোমাকে এটা মিলাই নিতে হবে যে আমাদের এটার সঙ্গে এটা রিলেটেড। তার মানে আমি রোগীকে একটা অ্যাজমেশন প্ল্যান দিছিলাম, কেন? সে যেন তার নিজের সিভিয়ারিটিটা নিজে অ্যাসেস করতে পারে। ওখানে রাখো নিজের সিভিয়ারিটিটা নিজে অ্যাসেস করতে পারে। তাহলে সে যখন দেখলো সে গ্রিন জোনে আছে, সে বাসায় কি করলো, সে তার মতো যেভাবে নিচে নিতে থাকলো, ধরো তাকে প্রিভেন্টার দেওয়া হয়েছে, সে প্রিভেন্টারটা কন্টিনিউ করলো। করার পরে যখন সে দেখলো যে এখন সে গ্রিন জোন থেকে ইয়েলো জোনে চলে আসছে, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে সিমটম বেসড, হ্যাঁ, আসতে একটা হচ্ছে সিমটম বেসড, আর একটা হচ্ছে কি পিকফ্লো বেসড। তাহলে আমাদেরকে তখন আমরা জিজ্ঞেস করবো যে তোমার যে তখন চলে গেলাম কিসে, অ্যাজমা অ্যাকশন প্ল্যানে। তাহলে অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা ওই পিছনে থাকে সবই। অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা আমরা দুইভাবে করতে পারি, কি কিভাবে? একটা হচ্ছে সিমটম বেসড, আর একটা হচ্ছে পিকফ্লো বেসড। তাহলে পিকফ্লোটা তো আমি বলেই দিলাম, এরপর বাকি থাকলো সিমটম। তাহলে সিমটম বেস কি কি আছে, ওই যে এখানে দেখো লেখা আছে কি কি, হ্যাঁ, এই যে এখানে দেখো না, আমরা তো এটা তোমাদেরকে এই যে সবুজ জোন, এটা সবুজ জোন, হ্যাঁ, এই যে অ্যাজমার লক্ষণ নেই, তোমরা বাংলায় বললে হবে, কারণ তোমরা তো রোগীদেরকে বুঝাবা, এই কথা তো তোমার ইংলিশে শেখার দরকার নেই, রোগীরা ইংলিশ বুঝবে না। তারপর স্বাভাবিক জীবন ব্যাহত হয় না, তারপর হচ্ছে গত 1 বছরে কোনো টান ওঠেনি, রাতভর স্বাভাবিক ঘুম হয়, এই এই কথাগুলো রোগীদেরকে বলতে হবে, এটা পেশেন্টের জন্য। তো এখানে বাংলা ব্যবহারই করতে হবে, এখানে ইংলিশ বললে বরং ডিসক্রেডিট, হ্যাঁ। তারপর হচ্ছে যে হলুদ অঞ্চল, অ্যাজমার কিছু কিছু লক্ষণ আছে, তারপর হচ্ছে স্বাভাবিক জীবন কিছু ব্যাহত হয়, তারপর হচ্ছে ঠান্ডা লেগেছে বা ফ্লু হয়েছে, তারপর হলো যে অ্যাজমার জন্য ঘুম ব্যাহত হয়, এটা হচ্ছে ইয়েলো জোন। রেড জোন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, দৈনন্দিন স্বাভাবিক জীবন অচল হয়ে গেছে, হাঁটা চলা কথা বলতে কষ্ট হয়, উপশমকারী যে ওষুধটা নীল রঙের যে ওষুধটা সেটা কাজ করছে না। তাহলে এইভাবে আমি রোগীকে শিখিয়ে দিতে হবে, রোগীকে এইভাবে শিখিয়ে দিতে হবে, প্লাস ইমার্জেন্সি যদি হয় তখন সে এই যে
ইমার্জেন্সিতে কি কি করবে এটা তাকে শিখিয়ে দিতে হবে, বুঝছো? এটা তোমাদের কাছে আছে না? তাহলে এটা অবশ্যই তোমরা চেষ্টা করবে যে রোগীদেরকে বুঝিয়ে দিতে, যে আপনার যদি এই সমস্যাগুলো হয় তখন আপনি যদি ইমার্জেন্সি হয় তাহলে রেড আছে না এখানে, তাহলে আপনি রুল অফ ফাইভটা করবেন, তাহলে রুল অফ ফাইভটা শিখাবো। এই তোমাকে ধরবে রুল অফ ফাইভ কি, ভাই ভাই এরকমই, খুব মজার ব্যাপার। তোমার যদি সিকোয়েন্স ঠিক থাকে তুমি সিকোয়েন্স অনুযায়ী গেলে, কারণ তোমার টাইম লিমিট 8-10 মিনিট, এর ভিতর যদি তুমি ব্যাটিংটা ভালো মতো করতে পারো তাহলে মনে করো যে ছক্কা, হ্যাঁ। আর যদি মনে করো যে একটা ভুল আনসার দাও তাহলে তোমাকে পেটানো শুরু হয়ে যাবে, কারণ তখন আমি বুঝবো যে কি আসলে ভুল করলো নাকি সে মানে জানে না। তো এটা আমি বের করে ফেলবো, এটা আমার জন্য কোনো বিষয় না, হ্যাঁ, এটা দেখবো যে আমি ঠিকই বের করে ফেলবো। তো আমার মনে আছে আমরা যখন ভাইবা দিতে যাব, আমাদের অ্যানাটমি ছিল শামীম স্যার, শামীম স্যার আমার ফেসবুকে আছে, তো এখন স্যার অনেক সুন্দর পাখির ছবি তোলে, ক্যাডেট কলেজের স্যার ছিল। তো আমরা ভাইবা দিতে বসতাম, স্যার প্রশ্ন করলে মানে এমন ভাব করতাম যে এই কেমন ভুলে গেছে, তুমি তো ভাব করতেছো কেবল ভুলে গেছো, আমি তো জানি তুমি তো পড়ো না। তখন জিজ্ঞেস করবো যে গ্রিন জোনে আপনি কি করবেন রোগীদেরকে, ঠিক আছে? তাহলে গ্রিন জোন হচ্ছে অ্যাজ ইউজুয়াল তার কি চলবে, ধরো যদি যেই চিকিৎসাটা চলতেছে ধরো প্রিভেন্টারটা সে চলবে, আর হচ্ছে যে তোমার SOS কি দিবে সে সালফিটামল যদি প্রয়োজন হয়, যখনই সালফিটামল প্রয়োজন হবে মানে সে আর গ্রিন জোনে নাই, ওকে, সে আর গ্রিন জোনে নাই। গ্রিন জোনে থাকা মানে তার সালফিটামল লাগবে, তার মানে সে তার যখন সালফিটামল লাগছে মানে এটা ইন্ডিকেট করে সে গ্রিন জোনে নাই, ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ, এবার তাহলে ইয়েলো জোনে আসো। তো ইয়েলো জোনের ভিতরে দুটো জিনিস খুব খেয়াল রাখো মাথার মধ্যে, হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে কি, হ্যাঁ, ক্লিয়ার? এগুলো পড়ানো হয়েছে, কিন্তু ইয়েলো জোনে সে ফার্স্ট অফ অল স্টেরয়েডের ডোজটা সে ডাবল করে দিবে, কিন্তু কারা, যারা একদম মিনিমাম ডোজে পাচ্ছে, ধরো রোগীটা একদম কন্ট্রোলে আছে, খুব অল্প ডোজে স্টেরয়েড পায়, ধরো 100 মাইক্রোগ্রাম 200 মাইক্রোগ্রাম, এত অল্প ডোজে পায়। কিন্তু রোগীটা যদি বেশি ডোজে পায়, মিডিয়াম ডোজে পায় স্টেরয়েড, তখন স্টেরয়েড মানে ইনহেলড স্টেরয়েড ডোজ বাড়িয়ে কোনো লাভ নেই, বি কেয়ারফুল, হ্যাঁ, ডোজ বাড়িয়ে কোনো লাভ নেই, বুঝছো? তখন কি করতে হবে বলো তো একদম? ইয়েস, এক্সিলেন্ট, তখন আমাকে ওরাল স্টেরয়েড দিতে হবে। মানে রোগী যদি এরকম শিক্ষিত হয় যে সে নিজেরটা নিজে বুঝে, তাহলে সেই রোগীকে আমরা কি করব, রোগীকে শিখাবো যে এই একটা স্টেরয়েড ওষুধ আপনার কাছে রাখবেন, যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি সেটাকে কি করবেন, ওকে, ঠিক আছে, তাহলে সেটাকে আপনি দাও, তুমি উঠায় দাও, তাহলে এটাকে কি করতে হবে, সে কি করবে, রোগীকে শিখাই দিতে হবে। কি কি শিখাবে এখানে প্রশ্নটা হলো, কি কি শিখাবে, হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে কিন্তু। তাহলে কি কি শিখাবে, প্রথমে বলবো যে এটা খুব ডেঞ্জারাস, আবার এটা হচ্ছে লাইফ সেভিং, বুঝছো? এটা হলো ডেঞ্জারাস, এটা হচ্ছে লাইফ সেভিং। এটা যদি সময় মতো ব্যবহার আপনি করেন তাহলে আপনি বাঁচবেন, আর যদি বেশি ব্যবহার করেন তাহলে আপনি মরবেন, বিষয়টা বোঝা গেল? হ্যাঁ, তাহলে এটাকে আপনাকে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা যাবে না, বারবার ব্যবহার করা যাবে না, এবং একবার ব্যবহার করলে আপনি নিজে হয়তো স্টার্ট করবেন, বাট ইমিডিয়েট ইউ শুড কনসাল্ট উইথ ইউর ফিজিশিয়ান, মানে আপনি আপনার ডাক্তারের সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? এই কথাগুলো তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা বেশি ব্যবহার করলে কিন্তু আপনার অনেক রকম প্রবলেম দেখা দিবে। তাহলে কি কি প্রবলেম দেখা দিবে সেটা আমরা রোগীকে বুঝাইতে হবে। তখন আমার জিজ্ঞেস করবে, তাহলে বলেন যে লং টার্ম স্টেরয়েডের সাইড এফেক্ট গুলা কি, বুঝতে পারছেন? এই হলো ভাই ভাই। এইভাবে মোটামুটি এরকম ভাবে আপনারা ইয়া করবেন। তাহলে আপাতত এই পর্যন্তই, এই কোশ্চেনটা শেষ করলাম, এটা অফ করে দাও ভিডিওটা।